কেমন আছেন সকলে? আশা করছি আপনারা বাড়িতে সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আপনাদের দেখিয়েছিলাম না ডবল টগরের মালা গাঁথলাম, বলছিলাম যে অনেক ফুল হয়, দেখুন আজকেও হয়েছে কিন্তু, আর এরকম কিন্তু রোজই হচ্ছে। ওই যে আমার ডবল টগরের গাছটা, বড় যে গাছটা দেখা যাচ্ছে, আর বললাম যে সেই ডাল ফুতেই আমার আরো দুটো গাছ হয়ে গেছে, এই যে এই গাছটা। গাছগুলো তো বড় হয়েছে আর কুড়িতে একদম ভর্তি হয়ে গেছে, দু একদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। চান টান হয়ে গেছে দুপুরবেলা, এবার একটু ফুল তুলে নিয়ে গিয়ে ঠাকুরের পুজো করব। তো ভাবলাম গরমকাল তো পড়েছে আর বাগানে আমার বেল জুয়ে একদম ভর্তি হয়ে গেছে। সকালটায় এলে না সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে, হাওয়া দেয় হালকা হালকা, খুব ভাল লাগে। চলুন আজকে ঘুরে দেখাই আমার বাগানে এই গরমে কি কি ফুল হয়েছে। ওদিকে অনেক জুঁই ফুল হয়েছে, চলুন। 9 o'clock-এর গাছগুলো কিন্তু কখনোই ফুল হয় না এমন দেখাই যায় না, সব সময় রং বেরঙের ফুলে ভর্তি হয়ে থাকে। আগের আমার বাগানের ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে এই যে ক্যালাঞ্চোয়ের গাছগুলোতে লাল ফুলে ভরে যায়। এখন অনেকটা যদিও শুকিয়ে গেছে, তাও যা ফুল রয়েছে দেখে বুঝতেই পারছেন যে যখন একদম ফুল ব্লুম ছিল কি সুন্দর লাগতো দেখতে। আর এগুলো আমার জুঁই ফুলের গাছ, থোকা থোকা জুঁই ফুল ভরে গেছে গাছগুলোতে। বেল জুঁই এগুলো সবই সাদা হয় বটে, কিন্তু গন্ধে এরা একদম মাতোয়ারা করে দেয়। ঠাকুরকে যখন দিই সারা ঘরটাও ফুলের গন্ধে একদম ভর্তি হয়ে থাকে। এটা এক ধরনের অর্কিড, জেনারেলি তো অর্কিড খুব একটা মাটিতে পোতা অবস্থায় দেখা যায় না, কিন্তু এই অর্কিডটা কিন্তু মাটিতেই হয়েছে। আমার নিচে বাগানে এলে কিন্তু মন প্রাণ একদম ভরে যায়, দেখুন একদম ফুলে ঠাসা। রোজই কিন্তু এইরকম ভরে ভরে ফুল হচ্ছে, একসঙ্গে তো সব কিছু দেখানো সম্ভব না, তাই যেদিনই যে গাছে যে ভালো ফুলটা হয় আমি ছবি তুলে রাখি, যাতে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি। দেখলে কিন্তু যার কারোর মনই ভালো হয়ে যায়। আজকে ভিডিওতে কিন্তু সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাগানে আমার কী কী ফুল হয়েছিল বা হচ্ছে। তাহলে চলুন ভিডিওটা দেখি যে কী কী ফুল হলো আমার গাছে। জবা গাছ আমার অল টাইম ফেভারিট, সব সময় গাছে ফুল হয়ে থাকে। আমার অনেক ধরনের জবা গাছ আছে, এমনি লোকাল ভ্যারাইটি, এটা যেমন পুনে ভ্যারাইটি জবা, আর লাল রংটাও কিন্তু একটু কালচে, বেশ অদ্ভুত একটা কালার। আর একটা হয় অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, ওটাও আছে আমার কাছে। এগুলো তো সব বেল গাছ আমার, আর রং বেরঙের পাতাবাহারও আছে অনেক। এই গাছটা হলো আমার ডবল অপরাজিতা গাছ, এই ফুলটার নাম অনেকেই হয়তো জানেন না, এটা হলো ঝুমকোলতা। নামটা যেমন সুন্দর ফুলটাও অদ্ভুত দেখতে, আর এত মিষ্টি এর গন্ধটা একটা যে সারাক্ষণ গাছে পিঁপড়ে দেখি চলছে, পিঁপড়ের উৎপাত বেড়ে যায় এই ফুলগুলোর জন্য। কোনো ফুল গাছ যদি আপনার বাগানে নাও থাকে, এই কলিয়াস গাছগুলো লাগালে কিন্তু সবুজ বাগান একদম কালারফুল হয়ে যায়, কি ভালো লাগে না দেখতে। গন্ধরাজ ফুল নামটা যে দিয়েছে সত্যি খুব ভেবেচিন্তেই দিয়েছে, একটা ফুল ফুটলেই গন্ধে একবারে চারদিক মাতোয়ারা হয়ে যায়। এটা রক্তকরবীর গাছ আর এটা শ্বেতকরবী, থোকা থোকা হয়ে ফুটে থাকে, আর দিনের একটা পার্টিকুলার সময় আছে দেখেছি যে প্রচুর প্রজাপতি আসে, কি যে ভালো লাগে না দেখতে সেই সময়টা, অদ্ভুত সুন্দর ভগবানের সৃষ্টি। ক্যালাঞ্চুইগুলো যখন ফুটে থাকে মনে হয় যেন আগুনের থোকা থোকা বল, অনেকটা কিন্তু রঙ্গনের মতোই দেখতে হয়। এই গাছগুলো হচ্ছে নয়নতারার ভ্যারাইটি, খুব ইজিলি আপনারাও কিন্তু বাগানে রাখতে পারেন,
অথবা বারান্দায় জায়গা থাকলে বারান্দাতেও রাখতে পারি। একটাই সমস্যা যে বৃষ্টির হাত থেকে এগুলোকে একটু বাঁচাতে হয়, বৃষ্টি ওদের একদম সহ্য হয় না। পার্পল হার্ট প্লান্ট সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয় বেগুনি রঙে আর একদম ফোকা হয়ে ভরে থাকে। এই গাছগুলো কিন্তু একদম জঙ্গলি গাছ, কিন্তু এত কালারফুল ফুল হয় যে বাগানটা একদম সুন্দর লাগে দেখতে। এগুলো পর্তুলিকা বা নাইন ওক্লক, কিন্তু ডাবল ভ্যারাইটি, থোকা থোকা বেশ বড় সাইজটা। জানি না বুঝতে পারছেন কিনা আপনারা, কিন্তু নর্মাল সাইজের থেকে কিন্তু এই সাইজটা একদম ডাবল। নানা রকম কালারের হয় আর সত্যি এগুলো কিন্তু ডাল পুঁতেই গাছ হয়ে যায়, তাই অল্প কয়েকটা কিনলেই সেই ডাল কেটে কেটে আপনার কিন্তু অন্য অনেক গাছ হয়ে যাবে। আর বাগানটা সব সময় কালারফুল হয়ে থাকে, রং বেরঙের ফুল দেখতে কার না ভাল লাগে। মর্নিং গ্লোরিও ফুটেছিল আমার গাছে, সত্যি মর্নিং গ্লোরি। সকাল সকাল যখন গাছ ভর্তি হয়ে থাকে মনে হয় যেন দিনের শুরুটা দারুণ হলো। এটা কিন্তু একটা লতানে গাছ, ভাবছি এটাকে দড়ি বেঁধে জানলাতে তুলে দেব। এই গাছটা আমাকে দিয়েছিল ব্লু কালারের জবা বলে, ঠিক ব্লু নয় যদিও কালারটা একটু পিঙ্কিশ পার্পেল ঘেঁষা কালারটা, কিন্তু ওদের কাছে এটা ব্লু জবা। খুব রেয়ার হয়, মাঝে মধ্যেই ফুল হয়, অন্য গাছে যেমন প্রচুর জবা হয় এটা বেশ এক দু মাসে একটা করেই হয়, কিন্তু যখন হয় তখন একদম বাগান আলো করে থাকে। এই বেল গাছটাও কিন্তু ডাবল ভ্যারাইটি, কি সাইজ দেখেছেন বেলে, ঠিক মনে হচ্ছে না গোলাপ, একদম পাপড়িতে ঠাসা, একটা ফুলেই বাজিবা। গরমকালে কাঞ্চন ফুলটাও কিন্তু অনেক হয় আমার গাছে। এই যে ডবল টগর গুলো আর ওই ভেতরে হয়ে রয়েছে, কুড়িতে ভরে গেছে গাছ। বাগানে কিন্তু প্রচুর কাঠবেড়ালি আছে, মাঝে মধ্যে ইতি উতি ঘুরে বেড়ায়। ছেলেকে স্কুলে পৌঁছতে গিয়েছিলাম, ওখানেই দেখলাম রাস্তায় আগাছার মতো এই হালকা বেগুনি কালারের ফুলগুলো হয়ে রয়েছে, কয়েকটা তুলে এনেছিলাম। জঙ্গলি হলে কি হবে, কি ভালো না কালারগুলো। এক দু পশলা বৃষ্টি পড়তেই বাগানে আমার রেড লিলির দেখা, খালি বর্ষাকালেই হয় এই ফুলগুলো। আর এই যে সবুজ সবুজ, ওগুলো হচ্ছে ওর বীজ, রেখে দিই ছড়িয়ে দিলেই আবার গাছ। এটাও একটা পুনে ভ্যারাইটির জবা, জবা গাছ কিন্তু আপনারা খুব অনায়াসেই করতে পারেন। আর এই নাইন ও ক্লক গুলো একদম লেস মেনটেন্যান্স, কিছুই প্রায় করতে হয় না, জল আর অল্প একটু সার দেয়া ছাড়া, আর সারা বছর ধরে কিন্তু আপনাকে ফুল দেবে। এই থোকা জবাটা কিন্তু একদম আমাদের লোকাল জবা, জেনারেলি লাল দেখি কিন্তু এই কালারটা কি মিষ্টি না, হালকা পিঙ্ক একটা। এখন যে চারদিকের সিচুয়েশন, আবার তো আমরা সেই বাড়িবন্দি হয়েই গেছি, আর আমার তো এই গাছের নেশা আছে, সময়টা কিন্তু ভালোই কাটছে। এই গাছগুলোর সঙ্গে সময় কাটালে কিন্তু মনটা বেশ ভালোই লাগে, একদম মি টাইম যাকে বলে, এই গাছেদের সঙ্গে কিন্তু সেই সময়টাই আমি কাটাই। এই গাছের নেশাটা কিন্তু আমি আমার দিদার থেকে পেয়েছি, আমরা দিদাকে সই বলে ডাকতাম। সই মনে আছে ছাদে যখন গাছে জল দিতে উঠত বা সকালে যেত ঠাকুরের জন্য ফুল তুলতে, তখন সই গাছের সঙ্গে কথা বলতো আর আমাদেরও বলতো যে গাছকে ভালোবাসবি তাহলে গাছও কিন্তু তোদের মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আর সত্যি গাছে যখন ফুলগুলো দেখি ফুটে গেছে, তখন ভাবি যে সত্যিই তো আমি যেরকম গাছকে যত্ন করলাম, গাছও কিন্তু আমাকে ফুল দিয়ে মন প্রাণ একদম ভরিয়ে দিই। আশা করছি আপনাদেরও যাদের গাছের শখ আছে বা যারা ফুলের ছবি দেখতে বা ফুল দেখতে ভালোবাসে, তাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, মন ভালো করে দেয় এই গাছের কাছে এলে। আবার তবে চলে আসবো এরকমই কোনো মন ভালো করা ভিডিওর সাথে, ততক্ষণ খুব বে এনজয়।
ফুলগুলো যদি একটু আনন্দ দিয়ে থাকে, লাইক দিতে ভুলবেন না কিন্তু।